রিক্সা ভাড়া দিতে না পেরে রিক্সায় বসেছিলাম, আর কি আর করার, বিপদের সময় হচ্ছে, কারো হেল্প পাওয়া যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, আমি নওশিন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ। আশা করি আল্লাহর রহমতে আমার সকল আপু ভাইয়েরা যে যেখানে আছেন অনেক ভালো আছেন। বিকেলবেলা খুব করে ইচ্ছা করতেছিল চাপলুচি আর হচ্ছে গরুর বট খাবো, তো এইটা খাওয়ার জন্য আমি চলে গেলাম রিক্সা নিয়ে হচ্ছে টোকি স্কোয়ারের অপোজিটে। অনেক সুন্দর সুন্দর ফুড সবগুলো পাওয়া যায় সেইখানে, অনেক রকমের ভাজা পোড়া খাবার পাওয়া যায়। তো আমি আর কি, সন্ধ্যা হয়ে আসছে, দেখতেছিলাম আমার ঘড়ির টাইমটাও ঠিকঠাকভাবে বাঁচতেছিল না। ঘড়িটা বসুন্ধরা থেকে কিনছিলাম কম বাজেটের মধ্যে, বাট ঘড়ির টাইমটা একদম ঠিকঠাক নেই, ঘড়িটা নষ্ট হয়ে গেছে। তো ঘড়িটা আমার খুব পছন্দের, এই জন্য পরে থাকি, আমার ভালো লাগে হোয়াইট বেল্টের, কিন্তু ঘড়ির কাঁটাটা ঘুরে না। তো আমাদের জীবনটাও একটা সময় না এই ঘড়ির মতো থেমে যাবে। তো রিক্সা ভাড়া দিতে পারতেছিলাম না, কারণ আমার কাছে ভাঙটি টাকা ছিল। টাকা ভাঙানোর চেষ্টা করতেছিলাম, রিক্সাওয়ালা ভাইও চেষ্টা করতেছিল, কিন্তু 500 টাকার নোট ভাঙটি একদমই ছিল না। তো অনেকক্ষণ ওয়েট করার পরে আমি আরাফাতের কাছ থেকে হচ্ছে গুনে গুনে খুচরা টাকাগুলো নিয়ে ভাড়া দেওয়ার জন্য, তো আমি টাকা ভাঙানোর জন্য দোকানে গেলাম। আর দোকান থেকে কিছু একটা না কিনলে তো অবশ্যই ভাঙটি দিবে না। আর যেহেতু অনেক বেশি গরম ছিল, এই জন্য আমি একটা ম্যারিন্ডা নিলাম আর 500 টাকার নোট ভাঙটি করলাম, 450 টাকা আমার ব্যাগ চলে আসছে। তো 50 টাকা আমার কাছে মনে হলো শুধুই ঠান্ডা কিনলাম। তো যাই হোক, গরম যেহেতু ছিল, খেতে ভালোই লাগতেছিল। এই দুনিয়ায় অনেক মানুষই আছে টাকা একদমই ভাঙটি করে দিতে চায় না, আবার অনেকেই আছে যে 1000 টাকার নোট হলেও ভাঙটি করে দেয়। তো ফাইনালি আমি আমার ফেভারিট জায়গায় চলে গেলাম চাপ আর হচ্ছে গরুর বট খাওয়ার জন্য। আর এখানে ছিল ফুচকা, চটপটি, অনেক রকমের ভাজা পোড়া খাবার, নানান রকমের পিঠা পাওয়া যায়। টোকিও স্কোয়ার পার হয়ে শ্যামলের দিকে যাইতে অনেকটা আগে এই সবগুলো পাওয়া যায়, ফুড শপগুলো, অনেক মজার মজার খাবার পাওয়া যায়। আর আমি এখানে চটপটি নিয়ে নিলাম, কারণ চটপটি তো মেয়েদের পছন্দের খাবার। আর অন্যদিক দিয়ে হচ্ছে লুচি ভাজা হচ্ছিল, তারপর হচ্ছে গরুর কালাভুনা ছিল, আর বট ভাজা ছিল, হাঁসের মাংস ছিল, এটা খেতে অনেক বেশি মজা। আর সন্ধ্যার দিকে এই জায়গাগুলোতে অনেক বেশি ভিড় থাকে, কারণ পরিবার পরিজন নিয়ে অনেকেই আসে, স্টুডেন্টরা আসে খাওয়া দাওয়া করার জন্য। তো খুব বেশি একটা বসার জন্য সিট পাবেন না, কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে খেতেও অনেক ভাল লাগে, আবার ওয়েট করতে হয় সিট পাওয়ার জন্য। তো আমি চটপটি খাচ্ছিলাম, আর চটপটি তো আমার কাছে ভাল লাগে, সব থেকে বেশি ভাল লাগে এই লুচিটা আর গরুর বট। আসলে অনেক সময় আমরা গরুর ভুঁড়ি খেতে একদমই পছন্দ করি না, কিন্তু ভুঁড়িটা যদি ভালোভাবে রান্না করা যায় ওইটা একদম স্বাদটা মুখে লেগে থাকে। তো আমার কাছে খুব বেশি ভাল লাগতেছিল, আর সন্ধ্যা হয়ে গেছে, ওয়েদারটা সন্ধ্যা ছিল, আর একটু একটু করে ভিডিও মেক করতেছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো এরকম হচ্ছে সবগুলো থেকে খাবার খেতে কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আর রিক্সা ভাড়া বাঁচানোর জন্য হেঁটে হেঁটে অর্ধেক রাস্তা পার হচ্ছিলাম, পরে গিয়ে রিক্সা নিছি। আর ঢাকার রাস্তায় তো 12 মাস জ্যামজট থাকে, তবে এই দিনটা হচ্ছে একটু জ্যামজট কম ছিল, মোটামুটি স্বস্তি লাগতেছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদিও ভিডিওটা অনেক বেশি ছোট হয়ে গেছে, তারপরে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পেজটি ফলো করে দিবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।